বন্ধুরা, আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে রয়েছি আমরা। আমাদের প্রত্যেকের বাড়ির চন্দ্রমল্লিকা গাছগুলো সদ্য গ্রোথ নিতে শুরু করেছে। কারোর বাড়ির 4 ইঞ্চি টবে রয়েছে চন্দ্রমল্লিকা, কারোর বা 6 ইঞ্চি, কারোর বা 8 ইঞ্চি। ক্রমশ চন্দ্রমল্লিকা বাড়ছে এবং ঝাঁকড়া হয়ে উঠছে। হঠাৎ ছন্দপতন, হঠাৎ নিম্নচাপের আবির্ভাব, আর এই নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে। আমাকে অনেক ছাদবাগানি বন্ধুরা ফোন করে বলছেন, রাজু ভাই, এই অবস্থায় আমরা কি করব। হ্যাঁ বন্ধুরা, এই অবস্থায় আমরা এই চন্দ্রমল্লিকা গাছে কি করব, তার জন্যই এই খুব ছোট্ট একটা শর্টকাট ভিডিও আপনাদেরকে আমি উপহার দিচ্ছি। আমাদের প্রথমে যেটা করতে হবে, আপনার চন্দ্রমল্লিকা গাছ যদি মাটির মিডিয়ায় থাকে, তবে আমি অবশ্যই সবাইকে বলবো এই চন্দ্রমল্লিকা গাছগুলো এক্ষুনি আপনারা নিয়ে আসুন যে কোনো একটা শেডের তলায়। অতি অবশ্যই কিন্তু আপনাকে এটা করতে হবে বন্ধুরা, এটা এক্ষুনি করুন। দরকার পড়লে ছাতা মাথায় দিয়ে অথবা রেইনকোট পরে চন্দ্রমল্লিকা গাছগুলোকে এক্ষুনি আপনি যে কোনো একটা শেডের নিচে নিয়ে আসুন এবং অবশ্যই এটা কিন্তু আনুন। যাদের গাছ ঘ্যাস মিডিয়ায় রয়েছে তারা কিন্তু বৃষ্টিতে ভিজতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কেননা ঘ্যাসের গাছে বৃষ্টি পড়লে কিচ্ছু যায় আসে না। কিন্তু এই বৃষ্টি যদি 3 থেকে 4 দিন যদি স্থায়ী হয়, তাহলে আমার রিকোয়েস্ট আপনারা একদম কাল বিলম্ব না করে এক্ষুনি এই গাছগুলোকে শেডের নিচে নিয়ে আসুন। যাদের ঘ্যাসে রয়েছে তাদের গাছের কথা আমি বলছি, সম্ভব হলে শেডের নিচে নিয়ে আসুন। নিয়ে আসবার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা আলো জ্বালিয়ে দিন। মনে রাখবেন, আগে বাল্ব পাওয়া যেত, ইলেকট্রিক বাল্ব, যেগুলো 100 ওয়াট, 60 ওয়াট ইত্যাদি ওয়াটেজের পাওয়া যেত। এখন সেই বাল্ব কিন্তু আর পাওয়া যায় না, এখন এলইডি ল্যাম্প আপনাকে জ্বালিয়ে দিতে হবে। এই এলইডি ল্যাম্পের ওয়াটেজ হচ্ছে আপনার 10 ওয়াট, 20 ওয়াট, নানা ওয়াটেজের পাবেন। আপনারা ওয়ার্ম হোয়াইট অর্থাৎ হলুদ রঙের যে এলইডি ল্যাম্প আছে, এলইডি বাল্ব আছে, সেগুলোই আপনার কিনে এনে তার তলায় কিন্তু গাছগুলোকে রাখুন। আকাশ কালো হয়ে গেলেও যদি প্রবল বৃষ্টি আসে, তাহলে এই ল্যাম্পের আলোয় কিন্তু গাছ ভালো থাকবে, গাছ কিন্তু তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করে নেবে বন্ধুরা। তাই যে কোনো শেডে যেখানেই আপনি গাছ রাখুন না কেন, আপনাকে কিন্তু আলো জ্বালিয়ে রাখতে হবে, বিশেষ করে এই সময়টায় আকাশ অন্ধকার হয়ে গেলে। অবশ্যই বন্ধুরা এই কাজটি করুন। ভুলেও গাছকে জল দেবেন না, কেননা এখন একটা ময়েশ্চারযুক্ত ওয়েদার চলছে, এই গাছের পাতা কিন্তু নেতিয়ে যাবে না, তারা কিন্তু বাতাসের এই ওয়েদার থেকেই তারা কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করে নেবে। গাছের গোড়া যদি একেবারে শুকিয়ে ঠনঠন হয়ে যায়, তবেই আপনি জল দিন, খুব সামান্য জল দিন, দরকার পড়লে গ্লাসে করে জল দিন, হাফ গ্লাস করে। এইভাবে কিন্তু আপনারা গাছগুলোকে এই বর্ষার হাত থেকে বাঁচিয়ে তুলুন বন্ধুরা, না হলে কিন্তু প্রত্যেকের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আসি, যারা অফিসে গেছেন কিংবা কাজে ব্যস্ত রয়েছেন, যাদের চন্দ্রমল্লিকা গাছ প্রচুর এরকম জল খেয়ে নিয়েছে, যাদের গাছগুলো একেবারে বাইরে রয়েছে, ওপেন অবস্থায় রয়েছে, কিন্তু প্রবল বর্ষণে আপনারা কিন্তু সময়ের অভাবে গাছগুলোকে ঢোকাতে পারেননি, তারা কি করবেন, তাদের কাছে আমার অনুরোধ, বৃষ্টি কমে গেলে অবশ্যই গাছের মাটিটাকে খুঁচে দিয়ে আলগা করে দিন। গাছের মাটিতে একেবারে জল দেবেন না, কেননা বৃষ্টি ভেজার জন্য প্রত্যেকটা গাছের মাটি কিন্তু প্রবল জলে ভিজে আছে, তাই গাছে জল একদমই দেওয়া যাবে না। আর গাছের মাটিটা আলগা করে দেবার পর ঝুরঝুরে করার চেষ্টা করুন, চেষ্টা করুন আর যাতে এর মধ্যে জল না লাগে, বৃষ্টির জল না পড়ে, সেই ব্যবস্থা করতে। আলগা করে দিয়ে যে কোনো ফাঙ্গিসাইড পাউডার, বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারেন, আর ভারতীয় বন্ধুরা কার্বনডাইজিন এবং ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড পাউডার, যেমন সাফ, 2 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত গাছে স্প্রে করে দিন। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন যাদের গাছ বৃষ্টিতে ভিজে গেছে। এই বর্ষাকালের এই সময়টাতে, হঠাৎ বৃষ্টি কিংবা নিম্নচাপের সময়টাতে কিন্তু আপনারা এভাবেই চন্দ্রমল্লিকা গাছে পরিচর্যা করুন, আপনার গাছ ভালো থাকবে বন্ধুরা। আমি
ইতিমধ্যেই চন্দ্রমল্লিকা গাছ পরিচর্যার নানা রকম ভিডিও দিয়েছি। আমি দিয়েছি চন্দ্রমল্লিকা গাছের ভয়ঙ্কর পাঁচটি রোগ, আমি দিয়েছি চন্দ্রমল্লিকা গাছকে কী করে আপনি এ টু জেড পরিচর্যা করবেন, আমি দিয়েছি চন্দ্রমল্লিকা গাছকে কী করে ঝাঁকড়া করবেন, ঘ্যাসে চন্দ্রমল্লিকা গাছের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব সবটাই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করেছি। এই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে আপনি ডেসক্রিপশান বক্সে দেখবেন চন্দ্রমল্লিকা গাছের ওপর একটা লিঙ্ক দেওয়া আছে, ওটা প্রেস করলে আপনার কাছে সমস্ত চন্দ্রমল্লিকা গাছের লিঙ্কগুলো একটা একটা করে আসবে, আপনি সেগুলোকে ক্লিক করে দেখতে পারেন। আমি আগামী পর্বে আনব ঘ্যাসে চন্দ্রমল্লিকা গাছের তৃতীয় পর্ব, ঠিক কীভাবে আমরা চন্দ্রমল্লিকা গাছকে পরিচর্যা করব তার পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি। সঙ্গে থাকবে মাটির চন্দ্রমল্লিকা গাছ, এই অবস্থায় আপনি ঠিক বর্ষা চলে যাওয়ার পর এবং এই আগস্ট মাসের শেষের দিকে আপনি কীভাবে পরিচর্যা করবেন তার সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আসছি খুব শীঘ্রই। চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন গাছের এরকম পরিচর্যা শিখতে অবশ্যই সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, বিদায় নেব আপনাদের প্রিয় রাজু ভাই, শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সবাইকে জানাই, খুব ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন সবাই।